স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে ভর্তুকি মূল্যে 2 লাখ পরিবার পাবে টিসিবির পণ্য, আগামীকাল উদ্বোধন। রাজশাহীতে এক বন্ধুকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে 2 বন্ধুর মর্মান্তিক মৃত্যু। চাঁপাইনবাবগঞ্জে প্রশাসন ও ব্যাংক কর্মকর্তা মিলেমিশে 4 কোটি টাকা প্রতারণা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং পবিত্র রমজানকে সামনে রেখে দেশব্যাপী 1 কোটি দরিদ্র পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহীতে প্রায় 2 লক্ষ পরিবারকে সুবিধার আওতায় আনা হবে। আগামীকাল থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে। 2 ভাগে এ কার্যক্রম চলবে 29 মার্চ পর্যন্ত। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক আব্দুল জলিল। প্রথম পর্যায়ে চিনি, ডাল ও তেল বিক্রয় করা হবে এবং 3 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে এসব পণ্যের সাথে ছোলা যুক্ত করা হবে। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় 55,000 পরিবার এবং উপজেলা ও পৌরসভা এলাকার 1,44,140 জনকে ভর্তুকি মূল্যে টিসিবির এসব পণ্য বিক্রয় করা হবে। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবার প্রথম পর্যায়ে 2 কেজি চিনি, 2 কেজি ডাল ও 2 লিটার তেল কিনতে পারবেন। দাম পড়বে প্রতি লিটার তেল 110 টাকা, প্রতি কেজি চিনি 50 টাকা ও প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে 65 টাকা। আগামীকাল 3টি পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় পদ্মা নদীতে এক বন্ধুকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে 2 বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর 11:30টার দিকে গোসল করতে নেমে এই ঘটনা ঘটে। নিহতরা হল বড়কুঠি এলাকার শারিফের ছেলে নীরব এবং শাহিদের ছেলে সাহিল। নিহত দুজনই নগরীর মডেল স্কুলের 8ম শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানায়, শুক্রবার রাজশাহী নগরীর বড়কুঠির কাছে নদীতে গোসল করতে নামে 8 থেকে 10 জন বন্ধু। এদের মধ্যে প্রথমে সাজেদ পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় তাকে বাঁচাতে নীরব ও সাহিল এগিয়ে যায়। সাজেদকে উদ্ধার করতে পারলেও তারা দুজনই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে সন্তান হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। আসন্ন রমজান উপলক্ষে নাটোরে আগামীকাল রবিবার থেকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু করা হচ্ছে। জেলার 52টি ইউনিয়ন এবং 8টি পৌরসভার মোট 91,200 পরিবার উপকারভোগীর তালিকায় থাকছেন। শনিবার বেলা 11:30টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান জেলা প্রশাসক শামীম আহমেদ। প্রেস কনফারেন্সে বলা হয়, বর্তমান সরকার দ্রব্যমূল্য পরিস্থিতি বিবেচনা করে সাধারণ মানুষের কল্যাণে এই কার্যক্রম চালু করতে যাচ্ছে। এই কার্যক্রমে অনুমোদিত প্রত্যেক উপকারভোগী 2টি করে ফ্যামিলি কার্ড পাবেন। প্রত্যেক পরিবার রোজার আগে ও পরে 2 দফায় 55 টাকা কেজি দরে 2 কেজি করে চিনি, 65 টাকা কেজি দরে 2 কেজি করে মসুরের ডাল, 110 টাকা লিটার দরে 2 লিটার করে সয়াবিন তেল পাবেন এবং রোজার মধ্যে 50 টাকা কেজি করে 2 কেজি করে ছোলা পাবেন। জেলার 52টি ইউনিয়ন এবং 8টি পৌরসভা এলাকায় 60টি কেন্দ্রে বিক্রয় কার্যক্রম চলবে। চাঁপাইনবাবগঞ্জে ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তার অর্থ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় 4 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা মিজানুরের বিরুদ্ধে। কিছু প্রশাসনিক ক্যাডার, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা এবং একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সাথে সরাসরি যুক্ত থেকে বহু গ্রাহকের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে সে। শনিবার দুপুরে জেলা প্রেস ক্লাবে এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। এ সময় উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেন ভুক্তভোগীরা। লিখিত বক্তব্যে নাইমুল হক অভিযোগ করে বলেন, ইউরোপীয় ইউনিয়নের দাতা সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেজাউল ইসলাম রেজা, ইসলামী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, রেজার বন্ধু কবির, বিউটি ও জেসি কয়েকজনের সাথে সখ্যতা গড়ে তুলে ইউরোপীয় ইউনিয়ন থেকে 35,000 কোটি টাকা পাওয়ার কথা বলে এলাকার 50 জনের কাছ থেকে প্রায় 4 কোটি টাকা তুলে নেয় ওই প্রতারক চক্র। নোয়াখালীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সহকারী প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিব শতবর্ষ, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও শিক্ষক সমিতির উপদেষ্টা ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম শামসুদ্দিন জেহান সহ অন্যরা। এ সময় প্রধান অতিথি শিক্ষকদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। শিক্ষার্থীরা যাতে সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে পারে সে বিষয়ে যত্নবান হওয়ার তাগিদ দেন তিনি। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।